কত টাকায় বেচলে অলরেডি? 1000 টাকায় বেচলে এই মাছ। উনি নিয়ে অন্য বাজারে বিক্রি করবে। গোয়ার মাছ আছে, অন্যান্য মাছ আছে, এগুলো দাম হয়েছে কত ভাই আপনার? 1100 টাকা এই মাছের দাম হয়েছে। ধামসুর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন যে সবাই মাছ নিয়ে আসছে। যেখানে সব ধরনের মাছ আছে, যে বাইম মাছ আছে, তারপরে যেখানে বাইম মাছ, পাঁচমিশালি মাছ, বোয়াল মাছ, সব ধরনের মাছ দেখতে পাচ্ছেন ভরপুর। এই পাশেও কিন্তু আছে অনেক মাছ, এই যে এখানেও বাইম মাছ আছে, তারপরে ট্যাংরা মাছ আছে, সব ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে। বোয়াল মাছ একদম সব বিলের মাছে ভরপুর। এখানে এখানে আসলে আপনারা একদম সব ধরনের মাছ কিনতে পারবেন। এই যে এখানে মাছের দামা দামি হচ্ছে, খুবই সুন্দর সুন্দর মাছ, খুবই কম দামে বিক্রি হচ্ছে এখানে। আপনারা এই ধামসুর বাজারে আসলে কিন্তু সকালবেলা 7টা পরে আসতে হবে, এখানে আসলে আপনারা এই ফ্রেশ মাছ কিনতে পারবেন। কত টাকায় বেচলে অলরেডি? 1000 টাকায় বেচলে এই মাছ। উনি নিয়ে অন্য বাজারে বিক্রি করবে। খুবই সুন্দর সুন্দর মাছ, এই যে এখানে আছে বোয়াল মাছ। এই বোয়াল মাছের এবং বাইম মাছ কত দাম আছে ভাই? সবাই কিন্তু এই দেশি মাছ এখানে নিয়ে আসে, দেখতে পাচ্ছেন। উনি এখান থেকে মাছ কিনে নিয়ে তারপরে অন্য জায়গায় বিক্রি করবে। এই যে এখানে কিন্তু বোয়াল মাছ আছে, অন্যান্য মাছ আছে, এগুলো দাম হয়েছে কত ভাই আপনার? 1100 টাকা এই মাছের দাম হয়েছে। এই যে এখানে মাছ আছে, আপনার দাম হয়েছে না? সুন্দর সুন্দর দেশি মাছ কিন্তু এই যেখানে, এখানে রয়না মাছ আছে, চিতল মাছ আছে। আপনি এটা কত দাম হয়েছে ভাই? ভাগা হিসাবে বিক্রি করতেছে। আপনারা এখানে আসলে একদম ফ্রেশ মাছ কিনতে পারবেন একদম সস্তায়। এই ধামসুর বাজারে যারা আসতেছেন, তারা মানিকগঞ্জ অথবা ঢাকা থেকে যারা আসবেন, তারা সরাসরি ঘিওর পঞ্চরাস্তায় এসে তারপরে মোটরসাইকেল আসলে আপনারা এখান থেকে সহজেই আসতে পারবেন। কারণ গ্রামের কাঁচা রাস্তা আছে, এই জন্য মোটরসাইকেল আসলে আপনারা সহজে এখানে আসতে পারবেন। সকাল 7টার ভিতরে এখানে আসতে হবে। সব ভালো থাকবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। আল্লাহ হাফেজ।